বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি গেদে স্টেশনে, যেটা ভারতবর্ষের একদম শেষ স্টেশন। আপনারা শিয়ালদা থেকে যখন গেদে লোকাল ধরেন, সেই গেদে লোকালের যেটা একদম শেষ ডেস্টিনেশন সেই গেদে, একটু আগেই রয়েছে বাংলাদেশ বর্ডার। তো আপনারা দেখতে পাচ্ছেন বগুড়া এবং পার্শ্ববর্তী এলাকা থেকে প্রচুর মানুষ আজকে বাংলাদেশ বর্ডার দেখতে এসছে। তো আমরাও বাংলাদেশ বর্ডারের দিকে এগিয়ে যাব। তো এত মানুষের ভিড় দেখে মনে হচ্ছে যেন দেশভক্তি পুরো মানে ফেটে পড়ছে এখানে। এরা আজকেই যেন এখান থেকে স্বাধীনতা নিয়ে বাড়ি ফিরবে। প্রচুর মানুষ, যত দূর দেখা যাচ্ছে দূর দূর অবধি প্রচুর মানুষ রয়েছে। তো আমরাও আজকে এগিয়ে যাব, দেখব যে মানুষ গেদেতে কি দেখতে যায়, কি দেখার আছে সেটা আমরা দেখব এবং সবাইকে দেখিয়ে দেবো। তো চলুন চলতে থাকি গেদের দিকে, চলো। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ গেদে স্টেশনে এসেছে এবং তারা আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাচ্ছে গেদে বর্ডারের দিকে। তো গেদে স্টেশনে নেমে আরও পূর্ব দিকে হাঁটলে গেদে বর্ডার পৌঁছানো যায়। আমি অরিন্দমাদিত্য এসেছি আমার বোনের সাথে, ওই যে দাঁড়িয়ে রয়েছে ছাতা নিয়ে। তো একে সাথে করে নিয়ে আসলাম যাতে আমার ছাতা ধরার কাজটা করে দেয়। তো ঠিক আছে, আমরা এগিয়ে যাব গেদের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় এবং সবাই চলেছে বর্ডারের দিকে। তো দেখা যাক কি দেখবো আমরা বর্ডারে গিয়ে, সেটা আপনাদেরও সাথে আমি দেখাতে চাই। তো এগিয়ে চলি। আমরা চলে এসেছি গেদে বর্ডারে। আপনারা দেখতে পাচ্ছেন এপাশে ইন্ডিয়া আর ওপাশে বাংলাদেশের ট্যাগলাইন এখানে রয়েছে। আর এই সামনে যে গেটটা রয়েছে, এই গেটটাই হচ্ছে বাংলাদেশের যাওয়ার রাস্তা, সেই জন্য এটা বন্ধ করা রয়েছে। আর এই সোজা চলে গেলে বিএসএফ যে ক্যাম্পগুলো ওগুলো রয়েছে। তো আমরা এগিয়ে যাব বিএসএফ ক্যাম্পের দিকে। আমরা পৌঁছে গেছি গেদে বর্ডারের কাছে এবং এখানে যে বিএসএফ এর ক্যাম্পটা আছে আমরা তার সামনে এখন রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষ এসেছে এখানে এবং লিটারালি মেলা বসে গেছে এখানে। স্বাধীনতা দিবস উপলক্ষে এখানে মেলা অনুষ্ঠিত হচ্ছে। যদিও আজকে ওয়েদার মেঘলা, কিন্তু মানুষের ভিড় দেখে মনে হচ্ছে না যে কোনো মেঘ আজকে মানুষকে আটকাতে পারবে। তো আমরা প্রবেশ করছি এখানে বিএসএফ এর বর্ডারে। একদম দেশভক্তিকে কেউ আটকাতে পারে না। তো এখানে বিএসএফ বর্ডার খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে হয়তো আজকে একটা অনুষ্ঠান হওয়ারও কথা ছিল, কিন্তু দুঃখের বিষয় আজকে ওয়েদারটা এতটাই মেঘলা এবং বৃষ্টি হচ্ছে যে আজকে এখানে কোনো রকম অনুষ্ঠান হবে না। তো আমরা দেখে নিই এখানে আর কি কি আছে, এখানে কি কিভাবে সাজানো হয়েছে আমরা দেখে নিই, চলো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিএসএফ জওয়ানরা কি সুন্দর এখানে পোশাক পরে দাঁড়িয়ে রয়েছে, তাদের ইউনিফর্ম পরে, এবং সমস্ত সাধারণ মানুষ এখানে এসে তাদের সাথে ফটো বা ভিডিও সেলফি ইত্যাদি ইত্যাদি তোলার চেষ্টা করছে। আর এখানে যে বোর্ডটা সেটা দেখা যাচ্ছে সেলিব্রেশন অফ 76 ইন্ডিপেন্ডেন্স ডে 15th August। তো খুব ভালো লাগছে এখানে এসে। এই ভিড়টা দেখ, এই ভিড়টা দেখ, এই ভিড়টা দেখ, জাস্ট দেখুন কি ভিড়, কি ভিড়। তো আমরা এগিয়ে চলে এসেছি এখন বাংলাদেশ বর্ডারের একদম কাছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ডান দিকেই যে ফেন্সিং বা তার কাটা রয়েছে, সেই তার কাটাটি হচ্ছে বাংলাদেশ বর্ডার। হাসলাম এই জন্য, একটু আমার বোন বলছে যে এই তার কাটার আশেপাশে যেসব মানুষ থাকে তারা হচ্ছে তার কাটা।
তো যাই হোক আমরা এগিয়ে চলেছি এখন এই বর্ডারে ঢুকলাম এখন আমরা বর্ডারটা ঘুরে দেখব এই যে যে ফেন্সিং গুলো বাংলাদেশও চলে যাচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ একদম এটাই বাংলাদেশ কত স্থানীয় ভারতীয়রা এখানে এসে তাদের দেশের টানে দেশভক্তির টানে এখানে এসে পৌঁছে গেছে এবং এইটা কিন্তু আমাদের একটা ছোটবেলারই কালচার বলা যেতে পারে যে আমরা ছোটবেলা থেকে স্কুল পালিয়ে হোক বা স্কুলে অনুষ্ঠানের পরে হোক আমরা কিন্তু এরকম আসতাম এবং বর্ডারে এসে এই ঠিক আমরা যে জিনিসটা এখন দেখাচ্ছি এই ভিডিওর মধ্যে দিয়ে সেই জিনিসটাই কিন্তু আমরা করতাম আপনারা দেখতে পাচ্ছেন মানুষের তারকাটাকে ব্যাকগ্রাউন্ড রেখে ছবি তোলার কত ক্রেজ বুঝেছেন মানে এই জিনিসটা হয়তো নর্মাল সময়ে আপনারা দেখতে পারবেন না কিন্তু আজকের এই বিশেষ মুহূর্তে এইরকম একটা মানে বিরল দৃশ্যের সাক্ষী থাকলাম যে একটা বর্ডারকে নিয়ে সেলফি বা তারকাটাকে সাথে নিয়ে সেলফি অসাধারণ একটা ব্যাপার শেষ এই এই অবধি শেষ এই অবধি আসতে দিচ্ছে দেখতে পাচ্ছেন এরপরে আর কাউকে যেতে দিচ্ছে না তো সবাই এনাদের সাথে ছবি তুলছে আমরাও তুলি নাকি আমরাও তুলি আপনারা দেখতে পারেন এদের ব্যবহার কতটা ভালো এবং এরা কত মানে আন্তরিক ভাবে সমস্ত মানুষকে এরা হ্যান্ডেল করছে কোনো রকম রাগ নেই এদের মাথায় এটা সত্যি একটা দেখার মতো বিষয় আমরা রয়েছি বাংলাদেশ বর্ডারে এবং এখানে এই অফিসার এত ভালো এবং এনার ব্যবহার এতটাই ফ্রেন্ডলি আপনারা সেটা দেখলেন কিভাবে এরা বিভিন্ন মানুষকে হ্যান্ডেল করে এবং আমার সব থেকে ভালো লাগলো ইনি যখন বললেন যে একজন আপনারা দেখলেন একজন একজন মদ্যপ ব্যক্তি এখানে এসেছিলেন তিনিও তার সাথে আলাপ করলেন কিন্তু এতটা ভালো লাগলো যে তিনি কিন্তু কুল কত ভালো করে তিনি সেই মানুষটাকে হ্যান্ডেল করলেন আর তার মুখে একটাই কথা আমার তার জন্য রেসপেক্ট ছিল কারণ তিনি একজন ইন্ডিয়ান তিনি একজন ভারতীয় সেই জন্যই তিনি রেসপেক্টটা করেছেন তো অসাধারণ একজন মানুষ সাথে আমাদের পরিচয় হলো থ্যাংক ইউ সো মাচ আজকের দিনটা পুরো ভালো হয়ে গেল জিতে রহো আর কবি কিছু কো বুরা মত বলো আর এনজয় করো আর আপ জ্যাসা এনজয় তো বিলকুল বনি আজকে স্যারকে চকলেট দেবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের বগুড়া থেকে এসেছে তিনটে ভাই কৃষ্ণন তারা তাদের ড্রেস পরেছে একজন গেরু একজন সাজা একজন সবুজ অশোক চক্রটা মিস হয়ে গেছে চলে যায় অশোক চক্র ওর যে সানগ্লাসটা ওটাই অশোক চক্র হয়ে গেছে তো ভাইদের নাম কি একে একে বর্ডার দেখতে
আর মানে এখানে এসে আমরা যেটা পেলাম ইনারদের এত ভালো ব্যবহার, হ্যাঁ স্যাররা খুবই ভালো ব্যবহার করেছে আর খুবই মানে কি বলবো এটা ভাষায় প্রকাশ করা যায় না সেটাই। আর আজকের এই মহৎ এত সুন্দর একটা দিনে স্যাররা আমাদের সঙ্গে এত ভালো ব্যবহার মানে ভাষায় প্রকাশ করা যায় না এটা একদম একদম। তো দেশবাসীর জন্য সবার জন্য কি আজকের মেসেজ, বিশেষ করে ইউথের জন্য কি মেসেজ আজকে তোমাদের? ইউথের জন্য মেসেজ যেটা আমি দেবো যেহেতু আমরা আমাদের নিজের দেশকে খুব ভালোবাসি, অনেকে এই যে আমাদের মানে যারা ফৌজি আছে সেনাবাহিনী আছে আমরা দেখি যে ট্রেন বাসে আমরা অনেক সময় দেখি স্যারেরা নিচে বসে বা দাঁড়িয়ে যায়, ঠিক আছে। আমাদের মতন যুবকরা যদি আমরা একটু সিট ছেড়ে দিই কিংবা তাদেরকে একটু রেসপেক্ট দিই তাহলে তাদের একটা সম্মান বাড়ে বা আমাদের দেশের প্রতি একটা সম্মান বাড়ে। তো সেইটা আমি মানে যুবকদের প্রতি বলবো যে তোমরা এই কাজটা তোমরা করো, ঠিক আছে। একদম, থ্যাংক ইউ সো মাচ ভাই, খুব ভালো লাগলো তোদের সাথে দেখা হয়ে। এবং ভাইয়ের সাথে আমি অলরেডি আগের থেকে ফেসবুক ফ্রেন্ড, সেটা একটা ভালো বিষয়। থ্যাংক ইউ সো মাচ। আর একটা মেসেজ দিতে চাই, আজকে যেহেতু আমরা যে আমাদের জাতীয় পতাকা হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছি তো সবার কাছে একটা অনুরোধ যে কালকে যেন সেই পতাকাটা মাটিতে পড়ে না থাকে, আর যদিও পড়ে থাকে যেহেতু ছোট ছোট বাচ্চারা ভাইয়েরা আছে যারা বোঝে না কিন্তু তারা যদি ফেলেও রাখে তাহলে তোমাদেরকে বলবো যে তোমরা সেটা তোলে একটা নির্দিষ্ট স্থানে রেখো, ঠিক আছে, না হলে বাড়ি নিয়ে রেখে দিও, একদম নিচে ফেলে রাখতে দিও না। একদম একদম, খুব ভালো একটা মেসেজ, থ্যাংক ইউ সো মাচ। আপনারাও এটা শুনলেন যে এত ভালো একটা মেসেজ একটা ছোট ভাই আপনাদেরকে দিল, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সের বোর্ড, আপনারা দেখতে পাচ্ছেন এই সেই বাংলাদেশ বর্ডার, যে বর্ডার যেই তারকাটা মানে এখানে এরকমভাবে লাগানোর জন্য কত রক্ত খরণ হয়েছে, কত যুদ্ধ, কত বিপ্লব, কত কিছুর পর মানুষ এখানে এই বিভেদের সৃষ্টি হয়েছে। আমরা আজও মানে এই তারকাটাটুকু বাদ দিলে এপার বাংলার ওপার বাংলার মধ্যে কোনো মানে অমিল তো খুঁজে পাই না, বিশেষ করে আমরা যারা ট্রাভেলার, আমরা যারা আর্টিস্ট বা বিভিন্ন ফিল্ডে যুক্ত আছি, আমরা কখনোই এইভাবে কখনো ভেবে দেখিনি যে আমাদের এরকমভাবে আলাদা হতে হবে। তো যাই হোক, যেটা সময়ের সাথে সাথে হয়েছে কিন্তু তারপরেও আজ আমার যত বাংলাদেশি ভাই, আমার বন্ধুরা যত আছে তারা এখানে, তাদের সাথে আমি যুক্ত আছি, খুব ভালো লাগে তারা যখন ইন্টারাকশন করে, এবং এই ভিডিওটা আমার তাদের জন্য ডেডিকেটেড থাকলো। বলেগা আগে বালা বলেগা না, তো উসকো বললাম স্যার ও এক নম্বর হ্যায় না জো আগে বোর্ড কে আগে বললাম উনোনে হামে বাবা সে কে কোন সা কালার কা ক্লিক কা দেখো চারা ইদার কা দোস্ত আবি তো দেখে হ্যাঁ। স্বাধীনতা দিবস উপলক্ষে এখানে মেলা, সেটা একবার সবাইকে দেখিয়ে দিই, কিনে ফেলেছি পাশিটা এখন আমি বাজাবো। সত্যি প্রচুর মানুষ এখানে কত আনন্দ করছে দেখে খুব ভালো লাগছে। আমি ভিডিও গুলো ছাড়বো, এডিট করতে হবে না, সারাদিনের খুব আনন্দ করলাম এবং অনেক নতুন নতুন অভিজ্ঞতা হলো। যে আমাদের আর্মি অফিসার যে যিনি ছিলেন জম্মু কাশ্মীর থেকে বীরেন্দর কুমার, অমায়িক একজন লোক, অসাধারণ লোক, তার ব্যবহার খুব ভালো লাগলো। সব মিলিয়ে আজকের দিনটা ফাটাফাটি ছিল, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।